আর যদি তারা এই তসলেমানাসরিনের বই বিক্রি বন্ধ না করে সালমান রুশদের বই বিক্রি না বন্ধ না করে আপনাদের এই কমপ্লেন বা আপনাদের ফোন পাওয়ার পরও তাহলে তাদেরকে একটা ভোকাবুলারি শিখিয়ে দেবেন যে এটাকে জেনারেল স্ট্যান্ডার্ড বলে না এটাকে ইংরেজিতে বলে ডাবল স্ট্যান্ডার্ড এবং ধর্মীয় বিষয়ে যারা এই ডাবল স্ট্যান্ডার্ড নীতি ফলো করে তাদেরকে আরবিতে বলে মুনাফিক মুনাফিকদের সম্পর্কে কোরআনে আয়াত আছে ইন্নাল মুনাফিক ফি দারকল আসফাল মিনান নার নিশ্চয়ই মুনাফিকরা দোজখের সর্বনিম্ন স্তরে থাকবে কাফের মুশরিক হিটলার মুসলিনী এরা তো দোজখে যাবেই কিন্তু দোজখের আগুন ধরানো হবে মুনাফিকদেরকে দিয়ে দোজখ উদ্বোধন করবে না আল্লাহ মুনাফিকদেরকে দিয়ে আসসালামু আলাইকুম স্বাগত সবাইকে রিলিজিয়াস মাইন্ডসেট রিবাটল ভিডিও সিরিজের প্রথম পর্বে এ সিরিজে আমার বই বা বক্তব্য নিয়ে ভুল সংশোধনী বিভিন্ন বিশেষ অজ্ঞ বিতার্কিকদের অশ্লীল আক্রমণ ওস্তাজে মহতারামদের গুরুতর অভিযোগের পর্যালোচনা করব বিশেষ করে দেশের শীর্ষস্থানীয় বুকশপ রকমারি সেসব তথাকথিত অভিযোগ এবং তাদের দ্বৈত নীতি বা সুরতান্ত্রিক নীতির ভিত্তিতে আমার বই নিষিদ্ধ করে তার পর্যালোচনা করব বইটি প্রকাশের আগে পরের রিভিউ প্রক্রিয়া নানামুখী বাধা বিপত্তি নিয়েও কথা বলব এ আলোচনায় প্র্যাকটিক্যাল উদাহরণ সহ বুঝতে পারবেন কোরআন পরিপন্থী হাদিসের চোরাবালিতে পা দিলে কীভাবে আপনি জায়গায় তুলিয়ে যাবেন হাদিসের নামে এসব অবান্তর অপ্রয়োজনীয় অসার অন্তহীন বিতর্ক কিভাবে কোরআনের সরল পথকে দুর্গম করে তুলেছে আমি মূলত পক্ষে বিপক্ষে বিভিন্ন জনের মতামত উপস্থাপন করবো সেক্ষেত্রে কিছু প্রাপ্তবয়স্ক কথাবার্তাও থাকবে এসব ভিডিওতে তাই বাচ্চারা দূরে থাকবেন আর কিছু কিছু বিতর্কিকদের সাথে বিতর্ক করার সামর্থ্য আমার নাই তাদের কাছে কিছু এক্সট্রা টেরেস্ট্রিয়াল লজিক আছে যেগুলো রিড করার মতো টেকনোলজি আমার কাছে নাই তারা নিজেদের পীরের গুকে বিরিয়ানি বলবে আবার লজিক দিবে এটা বিরিয়ানি ছিল তো হুজুরের পেটে অবস্থান করে আরও বারাকা হাসিল করেছে আবার বিরোধী পীরের বিরিয়ানিকে গু বলবে এবং সেক্ষেত্রে লজিক দিবে এটা কালকে নাগাদ গু হবে তো উনি অ্যাডভান্স খাইতেছে ওকে শুরুতেই বলে রাখি রকমারি যেহেতু বইটি বিক্রি করছে না বইটি আপনারা দূরবীন থেকে কিনতে পারবেন দূরবীনের এই দুটি নাম্বারে কল করে অর্ডার করতে পারেন দূরবীন সারাদেশে ক্যাশ অন ডেলিভারির সুবিধা সহ বইটি পৌঁছে দিচ্ছে অর্থাৎ বই হাতে পেয়ে আপনারা মূল্য পরিশোধ করতে পারবেন এছাড়া বড় অর্ডারের ক্ষেত্রে মেরিট ফেয়ার প্রকাশনের সাথেও সরাসরি যোগাযোগ করতে পারেন তাদের ফেসবুক পেজ এবং ফোন নাম্বারে কল করে যোগাযোগ করতে পারেন এছাড়া মেরিট ফেয়ার প্রকাশনের স্টলে আপনারা বইটি পাবেন এই বই মেলায় তো শুরু করা যাক জার্মান মিলিটারিতে একটা প্রচলন ছিল যে কারো বিরুদ্ধে অভিযোগ করতে হলে অন্তত দুই সপ্তাহ অপেক্ষা করতে হবে কারণ কোনো ঘটনা ঘটার সাথে সাথে অভিযোগ করলে তাতে অভিযোগের চেয়ে অভিমানের পরিমাণ থাকে বেশি প্রকৃত সত্যের চেয়ে ব্যক্তিগত আক্রোশের পরিমাণ থাকে বেশি এ কারণে রকমারির এই সিদ্ধান্তের সাথে সাথে আমি প্রতিক্রিয়া না জানিয়ে আমি ভাবলাম যে আমি একটু অপেক্ষা করি যাতে আমি এই অভিযোগ উত্থাপনের ক্ষেত্রে ব্যক্তিগত আক্রোশ বা নিয়ন্ত্রণ না হারাই রকমারি আমার বই বিক্রি না করার সিদ্ধান্ত নেওয়ার পর আমি রকমারিকে একটি মেইল পাঠিয়েছি সো প্রায় দুই সপ্তাহ পর তারা সেই মেইলের জবাব দিয়েছে সো আমি একটু সেইটা আপনাদেরকে দেখাতে চাই যে কোন গ্রাউন্ডে রকমারি ঠিক আমার বইটা বিক্রি না করার সিদ্ধান্ত নিয়েছে

রকমারের একটা জেনারেল স্ট্যান্ডার্ড হচ্ছে যে তারা এমন কোনো বই সেল করবে না যেটাতে অ্যান্টি স্টেট বা অ্যান্টি রিলিজিয়াস কন্টেন্ট আছে কোনো একটা বইয়ে অ্যান্টি স্টেট কোনো কন্টেন্ট আছে কি না এটা কোনো স্টেট অথরিটি বলবে একই রকমভাবে কোনো বইয়ে কোনো অ্যান্টি রিলিজিয়াস ম্যাটেরিয়াল আছে কি না এটা কোনো বৈধ রিলিজিয়াস অথরিটি বলবে লেজিটিমেট রিলিজিয়াস ডিগনেটারি বলতে পারে যে এই বইটার মধ্যে কোনো অ্যান্টি রিলিজিয়াস এলিমেন্ট আছে কিনা যাই হোক আমি আমার অবস্থানটুকু বলি আমি অবশ্য এই বইয়ের যে রিভিউ প্রসেস বা এই বইটা প্রকাশের যে প্রক্রিয়া সেটা শেষে ব্যাখ্যা করব। বাট আপাতত আমার অবস্থানটুকু আমি বলে রাখি কোনো লেজিটিমেট রিলিজিয়াস অথরিটি যেমন ইসলামিক ফাউন্ডেশন বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্ট এর এরকম কোনো অথরিটি যদি এই বইটার ব্যাপারে কোনো লিখিত অভিযোগ দেয় বা কোনো ইম্পর্টেন্ট রিলিজিয়াস ডিগনেটারি যদি বইটার ব্যাপারে কোনো স্পেসিফিক মন্তব্য করে সেক্ষেত্রে আমার অবস্থান হবে যদি সেটা আমি ভুল মনে করি আমি সেটা আমার বই থেকে সরিয়ে ফেলবো সেই স্পেসিফিক অংশটুকু সেই স্পেসিফিক তথ্য ব্যাখ্যা বা বিশ্লেষণ সেটা আমি সরিয়ে ফেলবো আর যদি আমি মনে করি যে না এটার সাথে আমি একমত না সেক্ষেত্রে অন্তত আমি ব্র্যাকেটে মন্তব্য জুড়ে দিব যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্টের চেয়ারম্যান তিনি এই প্রসঙ্গে এই মন্তব্য করেছেন এই হচ্ছে আমার অবস্থান যাই হোক দ্য রিলিজিয়াস কমিউনিটি ফিলস দ্যাট দেটেরিয়াল ইন দিস বুক টু হার্ট রিলিজিয়াস ফিলিংস অ্যান্ড দে হ্যাভ রিপিটেডলি কমপ্লেন অ্যাবাউট ইট ওয়াল আমরা একটু এক্সামিন করার চেষ্টা করবো যে তাদের এই অভিযোগটা কতখানি সত্যি চলুন প্রথমত আমি রকমারিকে যেটা জানিয়েছি যে আই বিলিভ মাই বুক ইজ গ্রাউন্ডেড ইন রিলিজিয়াস সেন্টিমেন্ট নট অন অ্যাজ রকমারি ডিসাইডেড টু কল অ্যান্টি রিলিজিয়াস সেন্টিমেন্ট দ্য গ্রোয়িং ডিম্যান্ড অ্যান্ড পপুলারিটি অফ প্রথমত আমার আমি যত উপস্থাপন করেছি যত রকমের তথ্য দিয়েছি যত রকমের প্রশ্নের উত্তর দিয়েছি সব আলোচনা সব সমালোচনার মূল বক্তব্য হচ্ছে যে আপনারা কোরআন পড়ুন বুঝে পড়ুন নইলে বহু মানুষ আছে বহু ধর্ম প্রচারক আছে আপনাদেরকে বহু ফুল পাখি পাতা লতা গ্রহ নক্ষত্র দুনিয়ার নানান কিছু দেখিয়ে শেষ পর্যন্ত আপনাকে বুড়িগঙ্গায় নিয়ে একটা চুবান দিবে সো আমি মূলত এই ধর্মের নামে যে জালিয়াতি সেটা নিয়ে কথা বলেছি সো আমার বক্তব্য হচ্ছে যে যে কাঁঠাল চুরি করেছে তার মাথায় কাঁঠালের আঠা এবার আপনারা শুধু একটু খেয়াল রাখবেন কে কে মাথায় হাত দেয় সো চলুন রকমারি পাঠকের কাছ থেকে কি কী ফিডব্যাক পেয়েছে বইটি সম্পর্কে ওকে চলুন আমরা একটু দেখে দেখিনি যে পাঠকের কাছ থেকে যেসব ফিডব্যাক রকমারি পেয়েছে সেগুলো আসলে কি ছিল রকমারি যে দাবিটা করলো যে পাঠক তাদের কাছে রিপিটেডলি কমপ্লেন করেছে যে বইটি তাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করছে আমরা সেই সত্যতা একটু যাচাই করার চেষ্টা করি বিভিন্ন সময়ে আমি যেসব স্ক্রিনশটগুলো রাখতে পেরেছি যেমন যখন আটটা রেটিং ছিল এ বইটার মানে এ বইটা রকমারিতে আপলোড করার পর এটা নাম্বার ওয়ান বেস্ট সেলার ছিল আপনার ফ্রি অর্ডার ক্যাটাগরিতে যদিও রকমারি প্রথম থেকে বেশ অসহযোগিতা করে আসছে কাস্টমার রকমারিতে তারা বলে যে বই নাই অথচ বই তাদের স্টকে ছিল আটটা রেটিং পর্যন্ত অল ফাইভ স্টার এবং রিভিউ রিভিউ চারটে পজিটিভ সো যেটা বলছে রকমারি যে পাঠক নেগেটিভ রিভিউ দিচ্ছে বা রিপিটেডলি কমপ্লেন করছে সেটার একটা এক্সাম্পল আমরা দেখলাম বাট সর্বশেষ যে হ্যাঁ ঠিক আছে প্রথম যে আটজন রেটিং দিয়েছে তারা হয়তো আমার খুব পছন্দের মানুষ ওকে সর্বশেষ রকমারে যখন বইটি বিক্রি না করার সিদ্ধান্ত নেয় অর্থাৎ যখন তারা তাদের ওয়েবসাইটে অ্যানাউন্সমেন্ট দেয় যে বর্তমানে প্রকাশনীতে এই বইটির মুদ্রিত কপি নেই যদিও এটা একটা মিথ্যা কথা সে সময় তাদের স্টকে বই ছিল সেই সময় পর্যন্ত মোট একত্রিশটা রেটিং ছিল তার মধ্যে সাতাশটাই ছিল ফাইভ স্টার রেটিং একুশটায় রিভিউ ছিল তার মধ্যে উনিশটাই ছিল পজিটিভ রেটিং সবগুলোর স্ক্রিনশট আমার কাছে নেই আর যেহেতু বইটা তারা নামিয়ে ফেলেছে সো সেগুলো উদ্ধার করা সম্ভব না তবে কিছু রিভিউ আমি আপনাদেরকে দেখাবো অন্য সোর্স থেকে আমার বই যারা অর্ডার করেছে রকমারি থেকে তাদের কয়েকজন আমাকে অবশ্য ছবি তুলে পাঠিয়েছে দেখুন আমার বই অর্ডার করেছে একই সাথে তারা আবদুল্লাহ জাঙ্গে স্যারের দুইটা বই অর্ডার করেছে হাদিসের নামে জালিয়াতি এবং ইসলামী আকিদা ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর স্যারের আলোচনা আমি খুব পছন্দ করি আমি আমার বিভিন্ন ভিডিও তেমনকি আমার বইও আমি আবদুল্লাহ জাহাঙ্গীর স্যারের আলোচনা রেফারেন্স দিয়েছি সো আমার আলোচনা যারা শুনেন তারাও অনেকে ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর স্যারকে খুব পছন্দ করেন সো খুব স্বাভাবিকভাবেই আবদুল্লাহ জাহাঙ্গীর স্যারের দুটি বইও উনি অর্ডার করেছেন সো এ থেকে বোঝা যাচ্ছে যে আমার যারা শ্রোতা বা আমার যারা পাঠক তারা অ্যান্টি রিলিজিয়াস না বরং এনিবে রকমারের যে অফিসিয়াল ফেসবুক ফ্যান পেজ তাতে আমার বই নিয়ে যে পোস্ট হয় তারিখে আমি সে পোস্টের নিচের কিছু কমেন্ট পড়ে শোনাই তাহলে আপনারা বুঝতে পারবেন যে পাঠক আমার বই সম্পর্কে কি পরিমাণ গুরুতর অভিযোগ করেছে রকমারের কাছে যে অভিযোগের ভিত্তিতে বইটি নামিয়ে ফেলতে তারা বাধ্য হয়েছে প্রায় চৌষট্টিটা কমেন্ট এর মধ্যে প্রথম কমেন্টটা অসাধারণ লিখেছে বইটা খুব গুরুতর অভিযোগ আমি কিছুক্ষণ আগে অর্ডার করলাম বইটি মারাত্মক অভিযোগ জাবের আহমেদ লিখেছেন ধর্মের নামে অধর্ম যখন সমস্ত দিকে অন্ধকার করে রেখেছে সেই অন্ধকার দুর্ভিত করতে এক ঝলক আলোর ঝিলিক এই বইটি আমি সংগ্রহ করেছি আপনারা যারা এখনও সংগ্রহ করেন নাই দ্রুত সংগ্রহ করুন প্রকৃত ধর্ম কি তা জানতে পারবেন সবার জন্য শুভকামনা এটা আশা করি পজিটিভ রিভিউ কারণ রকমারি ধন্যবাদ স্যার বলে রিপ্লাই দিয়েছে এনিওয়ে আরেকজন লিখেছেন অসাধারণ একটি বই অসাধারণ বইটি অসাধারণ একটি বই সকলের পড়া উচিত এক কথায় অসাধারণ আমি বইটি নেব কিভাবে ইসলামকে জানার চেনার বোঝার নতুন এক দিক উন্মোচন হলো আচ্ছা ভুইয়া জাহিদ হাসান লিখেছেন ভাই এইবার বই না পাইলে ইন্টারপোলে রেড অ্যালার্ট জারি করব বিশেষ মূল্য বলে কি কোনো গুরুত্ব নাই হ্যাঁ এটা বলছে কি কারণে সেটা বুঝতেই পারছেন যে রকমারিতে যখনই তারা ফোন করে তারা বলে যে বই নাই আসলে বই ছিল তারা প্রথম থেকেই ওইটা বইটি বিক্রি করবে না করবে না এরকম বিভিন্ন নানান রকম অসহযোগিতা আর কি আমি এখান থেকে আবার আমার প্রকাশককে বলছি তখন তিনি বলে যে বই তো আছে তাদের কাছে তারা নাই বলে কেন এনিওয়ে আব্দুল্লাহ আল হামিম লিখেছেন প্রিয় বইটার অকমারিতে দেখে ভালো লাগলো দারুণ বই তো এগুলো তো খুবই গুরুতর অভিযোগ যাই হোক একটা রিয়াল অভিযোগ সাদ এবনে মুওয়াদ তিনি লিখেছেন যে লেখক নাকি হাদিস অস্বীকারী এ বই থেকে দূরে থাকাই উত্তম আল্লাহ সবাইকে হেফাজত করুন আবার আরেকজন সাদিপনে মুয়াদকে রিপ্লাই দিয়েছেন আপনি বেকুব নাকি হ্যাঁ অনেকেই আমার বিরুদ্ধে প্রচারণা চালাচ্ছে যে আমি হাদিস অস্বীকারী দেখুন আমার বইয়ের একশো তিন নম্বর পৃষ্ঠায় আমি খুব বড় করে লিখে দিয়েছি যে সংবিধিবদ্ধ সতর্কীকরণ আমি হাদিস তাফসির ইসলামের ইতিহাস সাহিত্য সবই পড়ি এবং পড়তে উৎসাহ দিই নবীজি সাল্লাই সাল্লাম এবং প্রধান সাহাবিদের জীবন আচরণের নির্ভুল বিবরণ সেই হাদিস অনুসরণ আবশ্যক কিন্তু তা কোরআনের মূলনীতির সাথে সামঞ্জস্যপূর্ণ হতে হবে হাদিস বিশারদ ইমামগণের অভিমত ও হাদিস শাস্ত্রের মূলনীতি অনুযায়ী কোরআনের সাথে সম্পর্কহীন এবং সামঞ্জস্যহীন হাদিস শরীয়তের বিধান হিসাবে অকার্যকর কারণ নবীজি সাল্লা সাল্লাম এবং তার সাহাবিগণ কোরআন পরিপন্থী কোনো কথা বলেছেন বা কাজ করেছেন এমনটা একজন মুসলমান নীতিগতভাবে বিশ্বাস করতে পারে না এবং সেই বিষয়ক আমি আমার ব্যাখ্যা দিয়েছি সো যারা তড়িগুড়ি করে আপনাকে ছেলে ধরা প্রমাণ করতে ব্যস্ত তাদের একটা বিশেষ উদ্দেশ্য অবশ্যই আছে সেটা আন্দাজ করতেই পারছেন কারণ তাহলে তাদের ঘাড়ে কোপ দিতে সুবিধা হয় আর কি কারণ আমি তো আমার বইয়ে লিখেই দিয়েছি আমি কি বিশ্বাস করি বা করি না সেটা তো আমি বলবো সেটা আমার পক্ষ থেকে আপনি নিজে আমার স্টেটমেন্ট দিয়ে আমাকে দোষী সাব্যস্ত করবেন এ আবার কেমন বিচার আমি আমার বইয়ে পরিষ্কার করে লিখে দিয়েছি আমার ভিডিওতে আমি বারবার বলেছি সো তারপরেও কেন এই মানুষগুলো ইন্টেনশনালি বারবার হাদিস অস্বীকারী আহলে কোরআন মোতাজিলা জিলা এ ধরনের শব্দ ব্যবহার করে একটা গ্রাউন্ড তৈরি করার চেষ্টা করছে আর আচ্ছা এরপরের কমেন্ট চমৎকার একটি বই যদি কেউ ধর্মনীয় সত্য জানতে চায় তার এ বইটা অত্যাবশ্যকীয় এবং যারা চোখ বন্ধ করে দুনিয়া দেখতে চায় তাদের জন্য এই বইটি না আরেকজন লিখেছেন অসাধারণ একটা বই আরেকজন লিখেছেন এটাতে পঁচিশ পার্সেন্ট পাবো কি না রকমারি পঁচিশ পার্সেন্ট কখনোই দেয় না তারা পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট দিয়েছে তারা পারলে ওই যে বললাম যে তারা তো আমার বইটা বিক্রি করতে চায় না শুরু থেকেই অসহযোগিতা তারা হুমান আজাদের বই তিরিশ পার্সেন্ট ডিসকাউন্ট দেয় এনিওয়ে রকমারি দূরবীন পঁচিশ পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছে দূর্বীণা থেকে আপনারা পঁচিশ পার্সেন্ট ডিসকাউন্টে বইটা কিনতে পারবেন এছাড়া বইমেলায় আপনারা বড়ো রকমের ডিসকাউন্টে বইটা কিনতে পারবেন এরপরের কমেন্ট বইটি ধার্মিক নাস্তিক সবার পড়া উচিত আরেকজন কমেন্ট করেছেন ভাই বইটা কি অর্ডার দেয়া যাবে এরপরের জন অর্ডার লিখেছেন বেস্ট উইশেস এরপরের জন লিখেছেন উই নিড সো এই হচ্ছে আমার বই সম্পর্কে পাঠকের গুরুতর অভিযোগ রকমারের কাছে হ্যাঁ একেবারে নেগেটিভ রিভিউ নেই ব্যাপারটা এমন নয় একটি নেগেটিভ রিভিউ আছে অর্থাৎ উনি বইটি কিনেছেন বইটি পড়েছেন এবং বইটি নিয়ে বিশদ গবেষণা নির্ভর একটি মন্তব্য দিয়েছেন সেটা রকমারির ওয়েবসাইটে সো রকমারির ওয়েবসাইটে যেহেতু আমার বইটি এখন আর নেই সো সেখান থেকে আমি স্ক্রিনশটটাও রাখতে পারিনি তবে আমি মূল উৎস থেকে মানে এই একই রিভিউ মানে যেটা উনি রকমের ওয়েবসাইটে লিখেছেন সেটা আবার উনি ওনার ফেসবুক পেজেও পোস্ট দিয়েছেন সো ফেসবুকে যেখানেই আমাকে নিয়ে কথা হোক সে খবরগুলো তো আমার কাছে আর আসেই প্রথমত যাদের নজরে পড়ে তারা অনেকে আমাকে ইনবক্সে পাঠান আর তাছাড়া গুগল অ্যালার্ট সেট করা আছে সো ইন্টারনেটে যেখানেই আমাকে নিয়ে কথাবার্তা হোক সে খবরগুলো আমার কাছে আসে আর কি আমি সেখান থেকে আপনাকে দেখাচ্ছি এক্স্যাক্টলি এই রিভিউটাই রকমের ওয়েবসাইটে ছিল ইউসুফ আল ওবাইদি উনি কমি মাদ্রাসার একজন শিক্ষক খুব সম্ভবত আর কি দেখলাম যে সবাই ওনাকে ওস্তাজ মোহতারাম বলে সম্বোধন করেন তো উনি আমার বইয়ের সবচেয়ে গুরুতর অভিযোগ অনেকগুলো অভিযোগ আছে কিন্তু তার মধ্যে যেটা নাম্বার ওয়ান সবচেয়ে গুরুতর অভিযোগ যেটা সেটা হচ্ছে আমার বইয়ের একশো বিয়াল্লিশ নম্বর পৃষ্ঠায় সর্বপ্রথম ইমাম আলেক হাদিস সংগ্রহ ও সংরক্ষণের সফল ও আনুষ্ঠানিক উদ্যোগ নেন তিনি মদিনার অধিবাসী ছিলেন তিরানব্বই হিজড়িতে জন্ম অর্থাৎ নবীজির ইন্তেকালে তিরাশি বছর পর জন্ম তারপরে হচ্ছে তার সংকলিত গ্রন্থ মুয়াত্তা মালিকের ভূমিকায় তিনি লিখেছেন তিনি প্রায় এক লক্ষ হাদিস সংগ্রহ করেছেন এই এক লক্ষ হাদিস থেকে যাছাই বাছাই করে তিনি আঠারোশো হাদিস মুয়াত্তা স্থান দিয়েছেন এনিওয়ে এই প্রসঙ্গে ওনার বক্তব্য যেটা সেটা হচ্ছে দুটি প্রথমত ইমাম মালেক তাবেই ছিলেন না উনি তাবে তাবেইন ছিলেন অর্থাৎ উনি দ্বিতীয় প্রজন্মের মুসলিম না উনি তৃতীয় প্রজন্মের মুসলিম ছিলেন আর ইমাম মালিক নিজে তার কিতাবের ভূমিকা লেখেননি অর্থাৎ এই যে আমি যে বললাম যে উনি এক লক্ষ হাতে সংগ্রহ করেছেন এটা ইমাম মালেক তার কিতাবের ভূমিকায় লিখেছেন কিন্তু ওনার যুক্তিটা হচ্ছে যে ইমাম মালেক তার কিতাবের কোনো ভূমিকা লেখেননি সো এমন দাবি করাটা কতটা ভয়ঙ্কর রকমের প্রতারণা বা অজ্ঞতা তা চিন্তা করার দায়ভার আমি আপনাদের উপরেই ছেড়ে দিচ্ছি অর্থাৎ এটা পাঠকর আপনাদের উপরে ছেড়ে দিয়েছে আর কি যাই হোক আমি এই পোস্ট এবং এই পোস্টের নিচে বিভিন্ন জনের কমেন্টগুলো আপনাদেরকে দেখাবো তাহলে আপনি বুঝতে পারবেন এই প্রশ্নগুলোর উত্তর যদি আমি প্রতি উত্তর কি আসবে এই এই বইটা যে উনি যে পোস্টটা দিয়েছেন সেখানে আমার বইয়ের ছবি দিয়ে সেটাকে ক্রস চিহ্ন দিয়ে আর কি যে এটা নিষিদ্ধ এটা ভয়ঙ্কর রকমের একটা মিথ্যাচারের বই এখানে ইমাম মালেককে তাবি বলা হয়েছে এবং বলা হয়েছে যে ইমাম মালেক তার কিতাবের ভূমিকা লিখেছেন জঘন্য মিথ্যাচার সো এটা হচ্ছে ওনার সবচেয়ে গুরুতর অভিযোগ এই অভিযোগের ভিত্তিতে রকমারি আমার বইটি নামিয়ে ফেলেছে যাই হোক এই ওস্তাজে যে অভিযোগ সেটা আমরা একটু পর্যালোচনা করব সেটা আমার পক্ষ থেকে কয়েকজন ওনাকে উত্তর দিয়েছেন উনি আবার সেটা নিয়ে পাল্টা প্রশ্ন করেছেন সো আমিও যদি এই ওনার সাথে ডিবেট করি তাহলে সেই ডিবেটটা কেমন হবে সেটা মোটামুটি আপনারা একটা আন্দাজ করতে পারবেন সো যে কথা আমি বলছিলাম যে হাদিসের চোরাবালিতে ইসলাম আপনি যখন এই চোরাবালিতে পা দিবেন একদম জায়গায় ডুবে যাবেন সো সেটা আশা করি পোস্ট থেকে বুঝতে পারবেন যাই হোক এই পোস্টের ভিত্তিতেই রকমারি মোটামুটি সিদ্ধান্ত নিয়েছে এই বইটা বিক্রি না করার তাতে আমি আন্দাজ করতে পারি যে এই ভদ্রলোক রকমারের ইনার সার্কেলের কেউ হবে যাই হোক ইমাম মালিককে নিয়ে আমার যে বক্তব্য অর্থাৎ উনি তবেই ছিলেন না তাবে তবেই ছিলেন উনি ওনার কিতাবের ভূমিকা লিখেছেন কি লিখেননি সে নিয়ে অন্য অন্য হাদিসদেরও আরো অভিযোগ আছে সো সেসব নিয়ে আমি আলাদা একটি পর্বে বিস্তারিত কথা বলবো কারণ অনেকে আবার সেসব অভিযোগের জবাব দিয়েছেন ওনারা আবার সেটার পাল্টা জবাব দিয়েছেন সো সেসব থেকে আপনি মোটামুটি বুঝতে পারবেন যে এই ইমাম মালিককে নিয়েই আপনি কেয়ামত পর্যন্ত বিতর্ক করতে পারবেন এর মধ্যে ইসরাফিল ফু দিবে হাসরের বিচার আচারও শেষ হয়ে যাবে কিন্তু ইমাম মালিক বিতর্ক শেষ হবে না এনিবে আমার মূল আর্গুমেন্টটা হচ্ছে যে ইমাম মালিক এক লক্ষ হাদিস সংগ্রহ করেছেন এবং সে থেকে যাছাই বাছাই করে আঠারোশো হাদিস মুয়াত্তায় স্থান দিয়েছেন কিন্তু ইমাম মালিকেরই ছাত্র আহমদ ইবনে হাম্বলের কিতাবে হাদিস আছে চল্লিশ হাজার সো হাদিস সংগ্রহ বা সংরক্ষণের যে তুগলকি কাণ্ড এর মধ্যে যে বিপুল পরিমাণ ইনকনসিস্টেন্সি আছে সেটাই মূলত আমি বোঝানোর চেষ্টা করেছি ইমাম মালেক তাবে ছিলেন না তাবে তাবেন ছিলেন সেটা তো বহু পরের বিষয় ইমাম মালেক নামে আদৌ কোনো মানুষ পৃথিবীতে ছিল এটাও আমার পক্ষে প্রমাণ করা সম্ভব না এরবে সে তথ্যের সাধারণ একটা সূত্র দিয়ে ইমাম মালেককে নিয়ে তো আপনার পিএইচডি করা সম্ভব না এবং প্রয়োজনও নেই বাংলাদেশের বেশিরভাগ মহাদেশ মানে যারা মূল ধারার মাদ্রাসা থেকে কামেল পাশ করেছে হাদিসে তারা ইমাম মালেকের বা এই মুয়াত্তা মালেকের নাম জানে না কারণ মূল ধারার মাদ্রাসায় মুয়াত্তা মালেক পড়ানো হয় না কামেলে এটা কমই মাদ্রাসায় পড়ায় যারা দাওরাই হাদিস পড়ে তারা শুধু মুয়াত্তা মালেক পড়ে কিন্তু আলিয়া মাদ্রাসায় মুয়াত্তা মালিক পড়ানো হয় না কারণ মুয়াত্তা মালিকের হাদিসগুলো সিয়সিতার কিতাবেই আছে আর মুয়াত্তা মালিককে মূলধারার আলেমরা ইনকমপ্লিট হাদিস গ্রন্থ হিসেবেই বিবেচনা করে এবং সেটা হাদিসের সংখ্যা থেকেই আন্দাজ করা যায় বাট আপনি খুব সহজে একেবারে উইকিপিডিয়ায় যদি সার্চ করেন তাহলে এই তথ্যের সত্যতা পাবেন আপনি যদি বাংলায়ও সার্চ করেন মুয়াত্তা মালিক লিখে আপনি উইকিপিডিয়ায় পেয়ে যাবেন ইমাম মালেক তিনি প্রায় এক লক্ষ হাদিস থেকে যাছাই বাছাই করে প্রায় এক হাজার নয়শো হাদিস সংকলন করেছেন এখন বলতে পারেন এখানে লেখা আছে এক আমি কেন আঠারোশো লিখলাম কারণ আরও আরও স্ক্রিনশট আমি পরবর্তী পর্বে দেখাবো সেখানে আবার সতেরোশো বিশ কোনোটাই আবার সতেরোশো এরকম বিভিন্ন রকমের বক্তব্য আছে তো আমি একটু বুদ্ধি খাটিয়ে চিন্তা করলাম যে আমি রাউন্ড ফিগার দিই এবং এই যে এই শুধু উইকিপিডিয়ার যে স্ক্রিনশট এটা নিয়েও আপনি আগামী বিশ বছর ব্যাপী বিতর্ক করতে পারবেন যেমন এখানেই বলা আছে অনেকে এই হাদিস গ্রন্থকে সিয়া এ এর একটি গ্রন্থ বলে মনে করেন দেখুন সিহা শব্দটা হচ্ছে সহি এর বহু বচন সিত্তা মানে ছয় তার মানে সিহা সিত্তা শব্দের অর্থ হচ্ছে হাদিসের বিশুদ্ধ ছয় কিতাব বা বিশুদ্ধ হাদিসের ছয়টি কিতাব কিন্তু মহাত্মা মালিককে ইমাম মালিকই সহি হাদিসের কিতাব বলেনি এবং সেটার প্রমাণ এই স্টেটমেন্টেই আছে এখানে দেখেন নিচে লেখা আছে প্রায় দুইশো মুরসাল হাদিস আছে মুরসাল হাদিস কে সহিদ নাকি মুরসাল হাদিস হচ্ছে যে হাদিস কোন সাহাবি বর্ণনা করছে সেই সাহাবির নামই নেই এটা কোনো তাবি বর্ণনা করছে কিন্তু কোন সাহাবির কাছ থেকে তিনি এই হাদিস শুনেছেন সেটা তিনি বলতে পারেননি বা সেটা তার মনে নেই উনি শুনেছেন বাজারে বিভিন্ন জন বলা বলি করতেছে কিন্তু কার কাছ থেকে উনি শুনছেন স্পেসিফিক ওনার মনে নেই এবং নবীজির কাছ থেকে উনি শুনেননি কারণ সে সময় ওনার জন্মও হয়নি এই হাদিসগুলোকে বলে মোরসাল এবং হাদিস বিশারদরা মোরসাল হাদিসগুলোকে পরিত্যাজ্য বলেছেন যে মোরসাল হাদিসগুলো এগুলোর উপরে শরীয়তের বিধান প্রণয়ন করা যাবে না বা এগুলোর উপরে ভিত্তি করে কোনো আইন প্রণয়ন করা যাবে না এগুলো শরীয়তের বিধান হিসাবে পরিত্যাজ্য আবার কিছু লোক যখন তাদের পছন্দ সই হাদিসের দরকার পড়ে তখন তারা মুরসাল হাদিস না তারা জাল হাদিসকেও কোরআনের আয়াতের থেকে বেশি গুরুত্বপূর্ণ মনে করে সেটা অ্যানাদার ডিবেট বাট আমার মূল বক্তব্য যেটা সেটা হচ্ছে ইমাম মালিক এক লক্ষ হাদিস থেকে আঠারোশো হাদিস বা উনিশশো হাদিস ওনার কিতাবে স্থান দিয়েছেন কিন্তু ওনার ছাত্র ইমাম আহমদ ইবনে হাম্বলের কিতাবে হাদিস আছে চল্লিশ হাজার ইমাম বোখারি এই জটিলতা নিরসনের জন্য সহি হাদিসের গ্রন্থ প্রণয়নের উদ্যোগ নিলেন তো আবার একই উদ্যোগ কিন্তু ইমাম বোখারির আরেক ছাত্র ইমাম মুসলিম নিয়েছেন কিন্তু বোখারি শরীফে হাদিস আছে প্রায় নয় হাজার কোথাও কোথাও আবার সাত হাজারও লেখা আছে আবার মুসলিম শরীফে হাদিস আছে প্রায় বারো হাজার তার মানে কয়েক হাজার হাদিস নিয়ে ইমাম বোখারি এবং মুসলিমও একমত হতে পারেননি সেখানে আমি আপনি কীভাবে একমত হব সো এই হাদিস সংগ্রহ সংরক্ষণের যে জটিলতা যে দ্বিমত যে বহুমত সেটি নিয়েই মূলত আমি কথা বলেছি সো আমার আলোচ্য বিষয় ইমাম মালেক তাবেই ছিলেন কি ছিলেন না সেটা না কারণ ইমাম মালেক নবীজির ইন্তেকালের তিরাশি বছর পর জন্মগ্রহণ করেছেন তাই নবীজির জীবনকালের শেষ দিকে যাই সাবিরা জন্মগ্রহণ করেছেন তাদের মধ্যে কেউ যদি একশো বছর বেঁচে থাকে তাহলে ইমাম মালেক তাবেই এখন এই একটা দেশের এত লক্ষ লক্ষ মানুষের মধ্যে এত লক্ষ লক্ষ সাহাবির মধ্যে একশো বছর কেউ বেঁচে ছিলেন না বা একশো বছর বেঁচে থাকা তো সম্ভব যদি এই একশো বছর কোনো সাহাবি বেঁচে থাকেন যেন নবীজির জীবনকালের শেষ দিকে জন্মগ্রহণ করেছেন তাহলে ইমাম মালেক তাবি ইমাম মালেকের সাথে ইমাম আবু হানিফার দেখা হয়েছে ইমাম আবু হানিফা তাবেই তাহলে ইমাম মালেক একই প্রজন্মের তো এখানে তাবি মানে হচ্ছে দ্বিতীয় প্রজন্ম এনিওয়ে আমি যদি আমার বই থেকে এই লাইনগুলো তুলেও দিই তাতেও আমার বক্তব্যে কোনো পরিবর্তন আসবে না এটা হচ্ছে জাস্ট একটা বর্ণনা জাস্ট একটা সাধারণ ন্যারেশন কিন্তু আমরা বিতর্কটা করব সেটা নিয়ে এটা নিয়ে আমি আলাদা একটা পর্বে আলোচনা করব মানে ইমাম মালিক বিতর্ক কারণ একজন তো রীতিমতো আমার কাছ থেকে দলিল চেয়েছে যে আপনি ইমাম মালিক যে তাবি ছিল এটা কোরআনের কোন আয়াতে বলা আছে সে আয়াতের রেফারেন্স দিতে বলেছে ভাই কোরআনের আয়াত তো অন ডিমান্ড বানানো যায় না এটা আবার উনি হাদিস থেকেও রেফারেন্স চেয়েছেন হ্যাঁ হাদিস চাইলে আমি বানিয়ে দিতে পারি একটা যদি আপনি সেই হাদিসকে জাল বা মৌজু বিভিন্ন ক্যাটাগরিতে ফেলতে পারেন বাট হাদিস চাইলে বানানো সম্ভব কিন্তু কোরআনার আয়াত বানানো সম্ভব না কোরআনার আয়াত আজ পর্যন্ত কেউ বানাতে পারেনি পারবেও না এনিবে চালান আমরা একটু কন্টিনিউ করি সামনে এখন আমার বই বা আমার ভিডিওতে অবশ্যই পজিটিভ নেগেটিভ বিভিন্ন রকমের কমেন্ট থাকবে এখন কে ঠিক কী কারণে আপত্তি করছে কে কোন মাঝহাবের সেটা যদি আমি না জানি তাহলে তারা আমি বুঝতে পারছি না যে আসলে কে কি বিষয়ে কেন আপত্তি করছে অনেকের কমেন্ট থেকে অবশ্য তাদের মাঝা বোঝা যায় যেমন একজন কমেন্ট করলেন উনি দেওয়ানবাগির মুরিদ এখন দেওয়ানবাগির বিষয়টা হচ্ছে কি আমি চিন্তা করলাম যে ভাই দেওয়ানবাগিকে নিয়ে তো সবাই বলে তো আমিও বলি অসুবিধা কি তা আমি বলেছিলাম আর কি যে কোরআন তাপসির তো দেওয়ানবাগিও লিখেছে তো এখন দেওয়ানবাগিকে না হয় আমরা চিনি কিন্তু পাঁচশো বছর আগের কোনো তাপসির কারো কোন কোন বাগে ছিল আমি কীভাবে জানব তো এটা বলার সাথে সাথে মোটামুটি বাগির একজন মুড়ি দেশে বললেন আপনি কি দেওয়ান বাগির লেখা তাপসির পড়েছেন না পড়ে মনগড়া তাপসির বলে ফতুয়া দিলেন কেন আপনার অনেক ভিডিও দেখেছিলাম রীতিমতো কিন্তু দেওয়ান দেওয়ানবাগি নিয়ে আপনার উক্তিটি ভালো লাগেনি একজন জ্ঞানী ভদ্রলোকের কাছে এমন আচরণ প্রত্যাশী নই এনিওয়ে উনি দেওয়ানবাগের মুরিদ এটুকু অন্তত বুঝলাম যাই হোক যে আইডি থেকে কমেন্ট করেছেন মুক্তিযোদ্ধা মিডিয়া খুব সাবধান আচ্ছা এরপরে আবু বকর নামে একজন ওনার পর্যাপ্ত দাড়ি আছে টুপিও আছে উনি কমেন্ট করেছেন এটা আরেকটা নতুন ফেতনা সবাই এর থেকে দূরে থাকুন এর শয়তানকে পেলে দুই টুকরা করবো তাহলে ওনার মাঝহ বোঝা গেল যে উনি আলকায়দা মাঝাব এনে পজিটিভ কমেন্টও আছে দেখুন পজিটিভ যারা কমেন্ট করেন তাদের সহযোগিতা না থাকলে এই আলোচনাটা এত দূর পর্যন্ত আসতো না বা রিলিজিয়াস মাইন্ডসেট নিয়ে আমার এই বইও লেখা হতো না সো যারা উৎসাহ ব্যঞ্জক কমেন্ট করেন সে একটা কমেন্টও পড়ে শোনাই একজন লিখেছেন এতদিন যেই আসাদ নূরের ফালাইতে চাইতাম আজকে আপনার ভিডিও দেখে তার হেদায়তের জন্য দোয়া করলাম সব মুসলমানরা যদি একনিষ্ঠভাবে কোরানকে কোরআনকে অনুসরণ করতে তাহলে শুধু তো কেন পৃথিবীর কেউই ইসলামকে অবমাননা করার সুযোগ পেত না আলহামদুলিল্লাহ আপনার পুরো ভিডিও সিরিজ দেখে ইসলাম সম্পর্কে আমার দৃষ্টিভঙ্গি বদলে গেছে জন্মগতভাবে মুসলিম হলেও এখন নিজেকে সত্যিকারের ইসলামের অনুসারী মনে হচ্ছে জীবনে হাজারো ইসলামিক ভিডিও দেখলো আপনার ভিডিওর মতো এমন মন ছুঁয়ে দেওয়া দৃষ্টিভঙ্গি বদলে দেয়া ভিডিও কখনো পাইনি আল্লামা শায়ক মুফতি আলহাজ মাওলানা মহাদ্দিস হাফিজ এমন কোনো ট্যাগবিহীন দাড়ি টুপি বিহীন একজন সাধারণ মানুষের এমন অসাধারণ উদ্যোগ সত্যিই প্রশংসনীয় মহান আল্লাহ আপনাকে নেই খায়ার দান করুন এবং আপনার কাজকে কবুল করুন আপনার বই অর্ডার করেছে খুব শীঘ্রই খুব শীঘ্রই পেয়ে যাবেন ইনশাল্লাহ সো এমন পজিটিভ কমেন্টও করেন এবং এই একটা ছোট্ট কমেন্ট একটা ছোট্ট শেয়ার এটা খুবই ইন্সপায়ারিং এতে হয়তো আপনার খুব বেশি পয়সা খরচ হচ্ছে না কিন্তু ইউ নেভেন কে আপনার একটা ছোট্ট কমেন্টে ইন্সপায়ার্ড হচ্ছে আবার কে ডিসহার্টেড হচ্ছে সো যাই হোক যারা পজিটিভ কমেন্ট করেন সব সময় যারা লাইক করেন শেয়ার করেন তাদেরকে আবারও ধন্যবাদ যারা বইটি কিনেছেন তাদের সবার কাছে আমার সবিনয় কৃতজ্ঞতা এনিবে চলেন আমরা একটু রকমারির মাঝা বোঝার চেষ্টা করি যে চিঠি তারা আমাকে দিয়েছে সেটা একেবারেই ফর্মাল সো সেখান থেকে আসলে তাদের ধর্মীয় দৃষ্টিকোণ বোঝা একটু কঠিন আমরা একটু বোঝার চেষ্টা করি রকমারের যিনি প্রতিষ্ঠাতা বা রকমারের কর্ণধার সোহাগ ভাইয়া ওনার সাথে আমার ব্যক্তিগত পরিচয় নাই তবে ওনার একটা ভিডিও আমি দেখেছি আয়মান সাদিকের সাথে সেখানে তিনি বলেছেন যে তিনি একসময় নাস্তিক ছিলেন তারপরে সেকুলার দেন উনি ধার্মিক এখন উনি খুব ধর্মচর্চা করেন তো উনি ঠিক কী কারণে নাস্তিক ছিলেন বা নাস্তিক থাকার পিছনে ওনার আর্গুমেন্টগুলো কি সেটা আমি জানি না কারণ সে সময়ের কোনো বই ব্লগ বা ভ্লগ আমার চোখে পড়েনি আবার ঠিক কী কারণে তিনি সেকুলার হলেন সেটাও আমি জানি না কারণ সে সময়ের কোনো বক্তব্য আমি পাইনি এনিওয়ে এখন তিনি ধর্মচর্চা করেন সো ওনার আবার এই ধার্মিক খর পিছনেই বা মোটিভেশনটা কী সেটাও আমি পরিষ্কার না যাই হোক এখন অবশ্য আপনার নাস্তিক থেকে বা হিন্দু থেকে মুসলমান হওয়ার একটা আলাদা অ্যাডভান্টেজ আছে যেমন রাহুল ব্রাদার নামে একজন ইন্ডিয়ান উনিও হিন্দু ছিল একসময় হিন্দু থেকে এখন মুসলমান হয়ে রীতিমতো উনি এখন বেশ বড় ওয়াজ আমরা কয়েকটা ওয়াজেও দেখলাম যে এক একজন তিন চারবার করে মুসলমান হচ্ছে। যাই হোক এটার হয়তো কোনো একটা সুবিধা আছে আর আরকি এবং সেসবের সেসব গল্প মোটামুটি তিরিশ চল্লিশ মিলিয়ন ভিউ হচ্ছে আর আমরা যারা জন্মসূত্রে মুসলমান আমাদের খুব বেশি একটা বিল নেই আরকি সেই জন্য যারা এখনও নাস্তিক আছেন যারা অমুসলিম আছেন তারা এই সুবিধাটা নিতে পারেন যাই হোক রকমারের পেজে যেটা আমি দেখলাম যে সোহাগ ভাইয়ার পছন্দের দশটি বই আমি একটু বোঝার চেষ্টা করতেছি আর কি যে রকমারের স্ট্যান্ডার্ডটা আসলে কি রকমারের আসলে ধর্মীয় দৃষ্টিভঙ্গিটা আসলে কি সোহাগ ভাইয়ার পছন্দের দশটি বই এর মধ্যে প্রথমটি হচ্ছে অসমাপ্ত আত্মজীবনী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ওকে প্রসঙ্গত একটা কথা মনে পড়ে গেল তাই বলছি ডোন্ট টেক ইট আদার আমাদের বিভিন্ন সায়ক এই যে ওয়াইজেনরা যে নামের আগে ডক্টরেট লেখেন এদের অনেকের পিএইচডি গবেষণার বিষয়বস্তু শুনলে আপনি হাসতে হাসতে কেটে দেবেন এদের পিএইচডির গবেষণার বিষয়বস্তু অনেকটা এরকম যে ইসলাম প্রচারে বঙ্গবন্ধুর অবদান তো বঙ্গবন্ধু কি অবদান রাখলেন ওই যে বঙ্গবন্ধুর সময়কালে যে কয়টা মসজিদ হয়েছে কয়টা মাদ্রাসা হয়েছে আরও আরও কি কি হয়েছে ধর্মীয় বিষয় আসয় সেগুলো নিয়ে মোটামুটি একটা কিছু লিখে দিল এটা হচ্ছে ওনার পিএইচডি ওকে সোহাগ ভাইয়ার পছন্দের দশটি বই এগুলো অবশ্য ইসলামিক বই না কোনোটাই তবে এগুলো ইসলাম বিরোধীও না মানে এই বইগুলোতে ইসলাম বিরোধী কোনো কন্টেন্ট নেই সো টেকনিক্যালি রকমের এই বইগুলো বিক্রি করতে কোনো অসুবিধা নাই আমার মনে হয় সেই জায়গায় ঠিক আছে কিন্তু চলো না আমরা আরো কিছু বই দেখি যেগুলো রকমের বিক্রি করে যেমন খেলারাম খেলে যা তারপর ইন্টারন্যাশনাল ক্লাসিক আছে লেডি লাভার এই দুইটা বইয়ের সাহিত্য মান অনেক উপরে আমি তো সাহিত্যের ছাত্র না এই বইগুলোর সাহিত্য সমালোচনা করার যোগ্যতা আমার নাই তবে এই বইগুলো প্রাপ্ত বয়স্কদের সাহিত্য এনিওয়ে সে বইগুলো রকমের বিক্রি করে এই বইগুলো বিক্রি করায় আমার কোনো আপত্তি নাই অবশ্যই এটা একটা আহামমুখী আর কি যে আমি এই বইগুলো বিক্রি করলাম না মানে এই বইগুলা পাঠক কিনতে পারবে না এমনটা না কারণ রকমারে বিক্রি না করলে পাঠকের বই অন্য কোনো জায়গা থেকে কিনবে পাঠক তো বই কিনতেই পারবে আপনি বই বিক্রি করলেন না মানে সে বই বিক্রি হবে না তা না কিন্তু আমি বলতে চাচ্ছি রকমারের স্ট্যান্ডার্ডের কথা যে রকমারি যেটা জানালো যে তাদের জেনারেল স্ট্যান্ডার্ড হচ্ছে তারা এমন কোনো বই বিক্রি করবে না যেটার মধ্যে অ্যান্টি রিলিজিয়াস কন্টেন্ট আছে যেটা মানুষের ধর্মীয় অনুভূতিকে আহত করে তো এই বইটার সাহিত্য এই দুইটা বইয়ের সাহিত্য মান যাই হোক এই দুইটা বইয়ের মধ্যে পর্যাপ্ত উপকরণ আছে যেটা আপনার ধর্মীয় অনুভূতিকে ফুটো করে দিতে পারে এনিওয়ে এখানেই শেষ না চলুন আমরা একটু আরও কয়েকটা দেখি হুমায়ুন আজাদের বই রীতিমতো তারা মেলা করে বিক্রি করে এই যে পঁচিশ থেকে তিরিশ পার্সেন্ট ছাড় রকমারি আগামী প্রকাশনী অনলাইন বই মেলা হুমায়ুন আজাদের যাবতীয় বই তারা পঁচিশ থেকে তিরিশ পার্সেন্ট ছাড়ে অনলাইনে আলাদা মেলা করে বিক্রি করে হুমায়ুন আজাদের সব বই হয়তো ধর্মীয় অনুভূতির সাথে সাংঘর্ষিক নাও হতে পারে পাক সার জমিন সাদবাদ এটা রকম বিক্রি করে এখন এই বই যদি কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত না করে কিন্তু আমার বই তার ধর্মীয় অনুভূতিতে আঘাত করে সেক্ষেত্রে তার কি বলবো আমি করা দরকার কারণ সে পুরুষ না মহিলা এটা হয়তো সে শিওর না যে কোনো সময় একটা অঘটন ঘটিয়ে বসতে পারে এনিওয়ে আমার অবিশ্বাস এবং এই বইগুলো সম্পর্কে পাঠকের প্রতিক্রিয়া সেটাও আমরা একটু দেখি যে সেখানে আপনি দেখতেছেন যে চুরানব্বইটা রেটিংয়ের মধ্যে চল্লিশটাই হচ্ছে ওয়ান স্টার পাঠক এই বইগুলো সম্পর্কে রিপিটেডলি কি বলেছে সেটা আশা করি রকমের জানা আছে এনিওয়ে এখানেই শেষ না তো নিষিদ্ধ বই তারা বিক্রি করে যেটার বিশটা রেটিংয়ের মধ্যে এগারোটাই ওয়ান স্টার রেটিং বাট স্টিল তারা সেটা সেল করে দেন ইমাম সালমান রুশদি যিনি ইসলাম প্রচারে অভূতপূর্ব অবদান রেখেছেন সো সালমান রুশদির সকল বই তারা বিক্রি করে এরপরে আল্লামা আরো জালি আরো জালির সকল বই আপনি রকমারিতে পাবেন শুধু পাবেনই না নাম্বার থ্রি বেস্ট সেলার রকমারি রচনা আরোজালি মাতব্য রচনা সমগ্র এটা রকমারিতে বেস্ট সেলার দেখুন আমার এই বইগুলো বিক্রি করাতে কোনো আপত্তি নেই আমি চাই যে বই থাকবে এটা পাঠক ডিসাইড করবে যে পাঠক কোন বই কিনবে পাঠক কোন বই পড়বে হ্যাঁ তবে জেনারেল স্ট্যান্ডার্ড যখন আমরা বলবো যেমন ধরেন এখানে নিয়ামাহ নামে একটা অনলাইন বুক আছে আমি এদের সম্পর্কে খুব বেশি জানি না বাট এদের ফেসবুক পেজটা আমার চোখে পড়েছে এদের বইয়ের আমার খুব ভালো লাগে আমি পেজটা লাইক দিয়ে রেখেছি এরা সব ধর্মীয় বই বিক্রি করে রকমারি যেখানে হুমান আজাদের বই বিক্রি করে তারা যেখানে আপনার তসলিমানের বই বিক্রি করে তো আমি আপনাদের কাছে একটা বিশেষ অনুরোধ করব। একটা সহায়তা চাইব আপনাদের কাছে যে আপনারা রকমারের এই হটলাইনে ফোন করে বা তাদের এই ইমেল অ্যাড্রেসে মেইল করে এই বইগুলো সম্পর্কে একটু জানাতে পারেন বা রকমারের ওয়েবসাইটে অন্য অন্য যেসব বই যেটা আপনি মনে করেন যে আপনার ধর্ম বিশ্বাসের সাথে সাংঘর্ষিক সেই বইগুলো সম্পর্কে তাদেরকে একটু রিকোয়েস্ট করতে পারেন যে এই বইগুলোর মধ্যে ধর্মবিরোধী প্রচুর কন্টেন্ট আছে সো আপনারা এই বইগুলো আজকে থেকে আর বিক্রি করবেন না কারণ এই বইগুলো আমাদের ধর্মীয় অনুভূতিকে আহত করে সো এই বইগুলো আমরা চাই না রকমের বিক্রি করুক এই ফোন নাম্বারে ফোন করে আপনারা একটু রকমারিকে এই বইগুলোর ব্যাপারে কমপ্লেন করবেন আমরা একটু দেখতে চাই যে রকমারি এই বইগুলো তাদের ওয়েবসাইটে বিক্রি বন্ধ করে না যদি করে তাহলে আমরা বুঝবো যে ঠিক আছে তারা তাদের জেনারেল স্ট্যান্ডার্ড ফলো করতেছে কোনো পাঠক যদি রিপিটেডলি কমপ্লেন করে কোনো বই সম্পর্কে তারা সে বই নামিয়ে ফেলে আর যদি তারা এই তস্তিমানাসিনের বই বিক্রি বন্ধ না করে সালমান রুশদের বই বিক্রি না বন্ধ না করে আপনাদের এই কমপ্লেন বা আপনাদের ফোন পাওয়ার পরও তাহলে তাদেরকে একটা ভোকাবুলারি শিখিয়ে দেবেন যে এটাকে জেনারেল স্ট্যান্ডার্ড বলে না এটাকে ইংরেজিতে বলে ডাবল স্ট্যান্ডার্ড এবং ধর্মীয় বিষয়ে যারা এই ডাবল স্ট্যান্ডার্ড নীতি ফলো করে তাদেরকে আরবিতে বলে মুনাফেক মুনাফিকদের সম্পর্কে কোরআনে আয়াত আছে নার নিশ্চয়ই মুনাফিকরা দুজখের সর্বনিম্ন স্তরে থাকবে কাফের মোর্শিক হিটলার মুসলিনী এরা তো দোজখে যাবেই কিন্তু দুজকের আগুন ধরানো হবে মুনাফিকদেরকে দিয়ে উদ্বোধন করবেন মুনাফিকদেরকে দিয়ে আবার রকমারি যদি দাবি করে যে আমরা সালমান রুশদের বই বা ধর্ম বিশ্বাসীদের কটাক্ষ করে লেখা বইগুলো তাদের অভিযোগ আপত্তি সত্ত্বেও বেচব কিন্তু আপনারটা বেচব না এটা আমাদের ইচ্ছা ভিন্ন ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে রাষ্ট্রীয় কর্তৃপক্ষ তথা বাংলা একাডেমি নিষিদ্ধ করলেও রকমারি সে বই বিক্রি করে এক্ষেত্রে এর নামও জেনারেল স্ট্যান্ডার্ড এর নাম হনু স্ট্যান্ডার্ড বিভিন্ন ইসলামী দলগুলোর পরিচালিত বিভিন্ন ব্যাংক শিক্ষা প্রতিষ্ঠান টিভি চ্যানেল পত্রিকা এসবে খেয়াল করে দেখবেন তারা তাদের মাঝাব বা দলের বোনাফাট কর্মী ছাড়া কাউকে নিয়োগই দেয় না ইংরেজিতে একটা কথা আছে পাওয়ার হ্যাজ এর সোন রিলিজিয়ন ক্ষমতার একটা নিজস্ব ধর্ম আছে কোনো মানুষের হাতে ক্ষমতা দিলে দেখবেন সে কি করে সে তখন নিজের ইচ্ছাকে খোদার ইচ্ছা মনে করে এ ক্ষমতা অর্থনৈতিক বা রাজনৈতিক ক্ষমতা হতে পারে ফেসবুক ফলোয়ার হতে পারে মার্কেট শেয়ারও হতে পারে একটা ব্যবসা প্রতিষ্ঠানে লোভ সামলাতে না পারলে এদের হাতে রাষ্ট্র ক্ষমতা দিলে এরা পিএসসি তুলে দিবে নিজেদের দলের সুরের সদস্যদের অনুমোদন ছাড়া এরা নিয়োগই দিবে না প্রমোশন তো দূর কি বাদ এরা দেশকে নিজেদের কোম্পানি মনে করবে আমরা অনেক সময় বলি আমেরিকা ক্ষমতার গরম দেখায় আমেরিকায় বিলিয়ন ডলার প্রতিষ্ঠানে দারোয়ান নিয়োগের সময়ও তার ধর্ম বর্ণ ভাষা জাতীয়তা ইত্যাদি জিজ্ঞেস করা হয় না এসবের ভিত্তিতে নিয়োগ বা ছাটাই করলে সে প্রতিষ্ঠানের নামে মামলা হবে আমেরিকা ইরাক আফগানিস্তানের সাথে যুদ্ধ করে কিন্তু ইরাকি আফগান আমেরিকানরা আমেরিকায় বসে আমেরিকাকে গালিগালাজ করে পাঁচ হাজার আটশো নিউক্লিয়ার ওয়ারহেড পকেটে নিয়ে আমেরিকা কিম জং উনের সাথে কর্মর্দন করে তালেবানদের সাথে শান্তি আলোচনা করে আর পঞ্চাশটা নিউক্লিয়ার ওয়ার হেড থাকলে আমরা আমাদের পলিসি আপডেট করতাম যে ওয়ান অফ আওয়ার জেনারেল স্ট্যান্ডার্ডস ইজ দ্যাট উই উইল নট অ্যালাউ এনিবডি টু লিভ এনি ইন দ্য ওয়ার্ল্ড হু মে বি অ্যান্টি রিলিজিয়াস সে অ্যান্টি রিলিজিয়াস কিনা এ বিষয়ে আমাদের ম্যানেজারের সিদ্ধান্তই চূড়ান্ত বলিয়া গণ্য হইবে যদি কারো সত্য বলার সাহস না থাকে আর নিজের ক্ষমতা বৃত্তে ইনসাফ প্রতিষ্ঠা করতে না পারেন তবে তার দাড়ি পাঞ্জাবে নবীর সুন্না নয় নরেন্দ্র মোদীর সুন্না পাঠকের অভিযোগের কথিত দাবি যে ভিত্তিহীন তা আমরা দেখলাম রকমারে পাঠকের অভিযোগ তোয়াক্কা করে না মেরিট ফেয়ার প্রকাশনী এবং দূরবীন আমার বই সম্পর্কে এমন কোনো অভিযোগ পায়নি আমার বইকে অ্যান্টি রিলিজিয়াস বলাটা কেন গুরুতর কারণ এটা প্রথম ধাপ হুজুর ফতোয়া দিলেন পহেলা বৈশাখ হারাম অতপর হুজুরের শিষ্যরা পহেলা বৈশাখের অনুষ্ঠানে বোমা মেরে দিলেন আপনি আমাকে উদ্দেশ্যমূলকভাবে আপনার সুবিধা মাফিক বিশেষণ লাগাচ্ছেন আবার আরেক বড় হুজুর সে বিশেষণের লোকদের কাফের ফতোয়া দিচ্ছে শিরোচ্ছেদের রায় দিচ্ছে কালকে কেউ যদি সে রায় কার্যকরের দায়িত্ব নেয় ইউ উইল বি রেসপন্সিবল টু ইমাম মালিক নিয়ে বৃত্তাকার বিতর্ক ও দায়িত্বশীল আলেনদের কাণ্ড জ্ঞানহীন বক্তব্য আর কুত্তার কামরা কামড়ে নিয়ে হাজির হব আগামী পর্বে এক ল্যাপের নিচে দুই মৌলবি ঘুমাতে পারে না ল্যাপের মাসলা নিয়ে কিভাবে ল্যাপে আগুন লাগায় তাই দেখবেন সাথে থাকুন